নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিবেকানন্দের মূর্তি সংস্কার মোহাম্মদবাজারে। চাইনা ক্লে ও ফায়ার ক্লে পুনরায় উৎপাদনের জন্য জনশুনানি মোহাম্মদবাজারে। দুই পাড়ার বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা মোহাম্মদবাজারে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সিউড়িতে। বিদায় সম্মাননা ও নবীনবরণ আমোদপুরে। মা ও মেয়েকে পাঠানো হলো হোমে। রাজনগরে তিন দিনের ফুটবল টুর্নামেন্টের সূচনা। এবার সংবাদ বিস্তারিত। সম্প্রতি মোহাম্মদবাজার ব্লকের চরিচা গ্রাম পঞ্চায়েতের রাজপুর গ্রামে বিবেকানন্দের মূর্তি ভেঙে দেওয়া হয়। ব্লক ও পুলিশ প্রশাসনের উদ্যোগে তা সংস্কার করা হলো। স্বামী বিবেকানন্দ ভারতের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোড়ামি থেকে মুক্তি না পেলে ভারতের যে উন্নতি হবে না সে কথা তিনি প্রথম উপলব্ধি করেছিলেন। তিনি সমগ্র ভারতবাসীকে নারী জাতির আদর্শ না ভোলার পরামর্শ দিয়েছিলেন আর জীবে প্রেমের মাধ্যমে ঈশ্বর সাধনার কথা বলে জয় করেছিলেন আপাময়ী ভারতবাসীর হৃদয়। অথচ সেই স্বামী বিবেকানন্দের মূর্তি ভেঙে দেওয়া হলো। নাক, হাতের আঙুল ও বিসদৃশ্যভাবে তুলে দেওয়া হয়েছিল মুখের গেরুয়া রং। মূর্তি বিকৃত করে মাথার পাথর বসিয়ে দেওয়া হয়েছিল। আর এই ঘটনা দেখে ক্ষুব্ধ এলাকাবাসী থেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সকলেই তুলেছিলেন নিন্দার ঝড়। মোহাম্মদবাজার ব্লকের চরিচা গ্রাম পঞ্চায়েতের রাজপুর গ্রামে 2015 সালের 12ই জানুয়ারি শ্যাওরাকুড়ি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিনে রাজপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রায় 10 ফুট উঁচু বেদির বিবেকানন্দের মূর্তিটিকে কে বা কারা হাতের আঙুল ও নাক ভেঙে দিয়েছিল, মুখমণ্ডলের রং ঘষে উঠিয়ে বিকৃত করে দিয়েছিল, আর সেই খবর আমরা মানুষের কাছে তুলে ধরতে নড়ে চড়ে বসে প্রশাসন এবং মোহাম্মদবাজার ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে তড়িঘড়ি সেই স্বামী বিবেকানন্দের মূর্তি সংস্কার করে তার নিজের রূপ ফিরিয়ে দেন। এই কাজে স্থানীয় মানুষসহ সকলেই ধন্যবাদ জানাচ্ছেন ব্লক প্রশাসনকে। পাপাই বাগতি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। মোহাম্মদবাজার ব্লকে চাইনা ক্লে ও ফায়ার ক্লে খনির উৎপাদন পুনরায় চালুর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগে ও বীরভূম জেলা প্রশাসন ও ব্লকের উদ্যোগে জনশুনানি মোহাম্মদবাজার টুরকু হাঁসদা সংস্কৃতি স্মৃতি সদনে। মোহাম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম পঞ্চায়েতের মকদমনগর তেঁতুল বেরিয়া চাইনা ক্লে ও ফায়ার ক্লে খনির উৎপাদন ক্ষমতা পুনরায় চালু করার জন্য পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্যিক নিগমের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে বীরভূম জেলা প্রশাসন ও মোহাম্মদবাজার ব্লক প্রশাসনের সহযোগিতায় আজ মোহাম্মদবাজার টুরকু হাঁসদা সংস্কৃতি স্মৃতি সদনে জনশুনানির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে সৌভিক গাঙ্গুলি, শীতল কুমার সু, সৌরভ পোদ্দার, এডিএম রঞ্জন ঝা, মোহাম্মদবাজার ব্লকের বিডিও আশিস মণ্ডল, সভাপতি শম্পা মাহারা সহ এলাকার মানুষ। বহু বছর ধরে এই চাইনা ক্লের খনি বন্ধ হয়ে পড়ে আছে, তাই যাতে পুনরায় চালু করা যায় ও স্থানীয় মানুষরা আবার তাদের কাজ ফিরে পায়, তার জন্য এলাকার মানুষের মতামত জানার জন্য আজকের জনশুনানিতে আসার জন্য অনুরোধ জানাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে। আপনারা জানেন যে মোহাম্মদবাজার ব্লকে মকদমপুর তেঁতুলবেরিয়া একটা গ্রামে একটা চাইনা ক্লে এবং ফায়ার ক্লে খনিজের একটা প্রস্তাব রয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তারা একটা জায়গাটা লিজ নিয়ে এখানে একটা খনিজ যেটা আছে চাইনা ক্লে ফায়ার ক্লের উপরে খনির কাজ করবে। তো যেহেতু এটা খনির ব্যাপারটা, যেটা একটা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স লাগে, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড তরফ থেকে একটা পাবলিক হিয়ারিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে এলাকার লোকেদের সামনাসামনি রেখে তাদের শুনানি করা হয়, তাদের কোনো এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সে পলিউশনের ক্ষেত্রে কোনো অভিযোগ রয়েছে কি না সেটা একটা কাস্টমারি একটা প্রসেস। এই প্রসেসের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড তারা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স দেয়। পাপাই বাগতি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। দুই পাড়ার বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা মোহাম্মদবাজারের জয়পুরে।
মোহাম্মদবাজার ব্লকের ভুতুরা পঞ্চায়েতের জয়পুরে মাহারা পাড়ায় কয়েকজন মারধর করে আদিবাসী পাড়ার তিনজনকে গতকাল রাতে, ছয়জন আদিবাসী পাড়ার যুবককে রাতে বাইক চালিয়ে বালিঘাটের দিক থেকে যখন আসছিল সেই সময় তাদের পথ আটকায় লালচান, সিজু ও সম্রাট এবং কিলচর ঘুষি মারতে থাকে। আহত হয় আদিবাসী পাড়ার তপন বাগতি, রাজা কিষ্কু ও মানিক মাড্ডি। আজ সকালে আদিবাসী পাড়ার লোকেরায়ের বিচার চেয়ে আমতলায় জমায়েত হন। খবর পেয়ে মোহাম্মদবাজার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু হয়নি, ঘটনা আমরা জানি না তো, যেন আমাদেরকে মারধর করবে। আমরা চলে আসছিলাম সাহেব মোটর সাইকেল করে, আমরা ছজন ছিলাম। তারপর আসার সময় আমাদের হঠাৎ করে রাস্তার মধ্যে দাঁড় করালো। কারা দাঁড় করালো? ওরা ওরা বলছে মাহার পাড়া ছেলে বলে দাঁড় করালো। তারপরে কোনো কথা নাই, বার্তা নেই, হঠাৎ করে আমাদের মারধর করতে গেল। হ্যাঁ, কিছু নিয়ে আমাদের জিজ্ঞেস করছে আমাদের কি অন্যায়। আপনারা কি কোনো পার্টিগত মারামারি? এটা পার্টিগত মারামারি না কি আমার ঠিক অ্যাকচুয়ালি বলতে পারছি না। আমরা যেহেতু আমরা গেছিলাম বালিঘাটের ব্যাপার জন্য। হ্যাঁ, এটা বালিঘাটে ভূতের প্রতি কেজি হয়ে থাকে, তাহলে কী করে জানো না বালিঘাটে কী করতে গিয়েছিল? বালিঘাটে আমরা গেছিলাম, আমাদের খোলা আছে কি না বন্ধ আছে। আচ্ছা, ওই জন্যই গেছিলাম হঠাৎ করে আমাদের দিকে আটেন। তা আপনারা কি কোনো অন্য পার্টি করেন? পার্টিগত মনে হচ্ছে এটা পার্টি তো আমাদের না। পার্টিগত ব্যাপার এখন বলতে গেলে পার্টিগত হয়ে চলে আসে তাই। হ্যাঁ, তাই চলে আসছি। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। সিউড়ি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খিতেন দাসের নেতৃত্বে সিউড়ি হাটজন বাজারের যুব সূর্য ক্লাব প্রাঙ্গণে আজ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রায় 400 জন মানুষ বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করেন, ওষুধও দেওয়া হয় বিনামূল্যে। মূলত ডেঙ্গু ম্যালেরিয়া থেকে মানুষ যাতে আক্রান্ত না হয় তার জন্য এই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়। মহামাটি মানুষ দলের থেকে এবং মমতা ব্যানার্জির উন্নয়নের দিকে এবং আমাদের জেলা সভাপতি অনুগত মণ্ডলের সহযোগিতায় সিউড়ি পৌরসভার একটা স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে। ওই ক্যাম্পে বিনামূল্যে ওষুধ এবং রক্ত ব্লাড টেস্ট সব করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় শুধু 18 নম্বর ওয়ার্ড নয়, পাশে যে পঞ্চায়েত এলাকা আছে তারাও এসে এখানে চিকিৎসা করাচ্ছেন, যাতে আমরা পুজোর আগে আমরা গরিব মানুষদের যারা সুস্থভাবে কাটাতে পারে এবং পুজো ভালোভাবে দেখতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে এবং পুজো অবধিও আমাদের এই ক্যাম্পটা চলবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বিদায় সম্মাননা ও নতুন শিক্ষক শিক্ষিকাদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আমোদপুরে। বিদায় সম্মাননা ও নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আমোদপুর পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা ভট্টাচার্য, স্কুল পরিদর্শক সাঁইথিয়া সার্কেল সৌগত ভট্টাচার্য ছাড়াও আরও অনেকে। এদিন বিডিও অফিসের সভাকক্ষে আমোদপুর চক্রের 96টি স্কুলের 4 জন শিক্ষক ও 1 জন শিক্ষিকাকে বিদায় সম্মাননা জানানো হয়। ঠিক তেমনি 2 জন শিক্ষিকা ও 3 জন শিক্ষককে বরণ করে নেওয়া হয়। রানা বৈদ্য রিপোর্ট, বীরভূম আরসি টিভি, আমোদপুর। মোহাম্মদবাজার ব্লকের প্যাটেলনগরের নার্স কোয়ার্টার থেকে তালা ভেঙে মা ও মেয়েকে বের করলো স্থানীয় বাসিন্দারা, কোনো সদুত্তর না পেয়ে হোমে পাঠানো হলো। মোহাম্মদবাজার ব্লকের প্যাটেলনগরের নার্স কোয়ার্টার থেকে বাড়ির তালা ভেঙে মা ও মেয়েকে বাড়ি থেকে বের করলো স্থানীয় বাসিন্দারা। জানা গেছে PHNA কর্মরত চামেলি রায় প্রায় 6 মাস হয়ে গেল সে তার নিজের ডিউটি করত না, তাই 6 মাস ধরে কোনো বেতন তিনি পেতেন না। এমনকি 1 মাস হয়ে গেল ইলেকট্রিকের বিল জমা না দেওয়ায় বাড়ির কানেকশন কেটে দেয়। চামেলি রায় ও তার বছর দশকের মেয়ে শীর্ষা রায় দুজনের বাড়ির ভেতর বন্দী হয়ে থাকেন। তিনি তার মেয়েকে বাড়ির বাইরে বেরোতে দেয় না, এমনকি স্কুলেও যেতে দেওয়া হয় না। সেই খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং হাসপাতালের পক্ষ থেকে গতকাল বাড়িতে গিয়ে অনেক বোঝানো হয় এবং আজকে মেয়েকে স্কুলে ভর্তি করার কথা বলা হয়। কিন্তু আজকে যখন স্কুলে ভর্তি করার জন্য শীর্ষাকে আনতে যায় তখন আর বাড়ির দরজা খুলছিলেন না চামেলি রায়।
তখন বাধ্য হয়ে সিভিক ভলেন্টিয়ারের সহযোগিতায় বাড়ির দরজার তালা ভেঙে তাদের নিয়ে আসা হয় এবং মহিলাকে জিজ্ঞাসা করার পরেও কোনো উত্তর না পাওয়ায় দুজনকেই হোমে পাঠিয়ে দেওয়া হয় শীর্ষার জীবনের কথা ভেবে। হ্যাঁ, পড়তে চাই। আগে কি পড়তে? কবে থেকে পড়ছো না? এই বছর ফাইভে ভর্তি করেনি। ফ্যান কি চলে না বাড়িতে? ইলেকট্রিকের ব্যবস্থা। কি নাম তোমার? হ্যাঁ, শীর্ষা রায়। শীর্ষা রায়, কোথায় বলো মা? আপনার নাম? পাপাই বাক্তি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদ বাজার। রাজনগরের খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আজ শুরু হলো তিন দিনের ফুটবল টুর্নামেন্ট। বীরভূম, বর্ধমান, হুগলি সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের মোট 16টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয় এসকে শ্যামলা পাণ্ডবেশ্বর ও চিত্তরঞ্জন ফুটবল টিমের মধ্যে। উপস্থিত ছিলেন ক্লাব কর্তা শেখ মিলন, শেখ কাবুল, শেখ আলিসহ এলাকার বিশিষ্টজনেরা। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী সোমবার। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ 40,000 টাকা ও রানার্স দলকে ট্রফি সহ 30,000 টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।